গুড মর্নিং ভিউয়ার্স, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে আমি প্রভাস সকল বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, আজ আমি আমার বাজরিগড়ের কলোনিতে, মানে বদ্রি পাখির কলোনিতে কিছু সফট ফুড প্রোভাইড করব, তো সেটাই একটা ভিডিও শেয়ার করব। এবং যারা নতুন আছেন, যারা নতুন পাখি পালন করবেন ভাবছেন বা শুরু করেছেন, যদি কলোনি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্যে। ভিউয়ার্স, আর একটা কথা, বদ্রি পাখি বা বাজরিগড় পাখি দুভাবে পালন করা যায়, একটা হচ্ছে কলোনি সিস্টেম, একটা হচ্ছে কেস সিস্টেম। বাট দুভাবেই কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট কলোনি করলে কী অ্যাডভান্টেজ থাকে সফট ফুড দেওয়ার ক্ষেত্রে, যেটা কিন্তু আপনি খাবারের অনেকটা খরচ কম করতে পারবেন। এবং সফট ফুডটা আমি কী দেব এবং কীভাবে দেব সেটাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। ভিউয়ার্স, বাজরিগড়ের সফট ফুডের মধ্যে অনেক কিছু হয়, বাট আমি যেটা শেয়ার করবো ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে গম। তো গমটা আপনাকে পাকিয়ে দিতে গেলে তাহলে আপনাকে আগের দিন রাত্রেবেলা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, এবং মর্নিংয়ে সবার প্রথম আপনাকে এই সফট ফুডটা সার্ভ করতে হয় পাখিকে। আর এখন ঘড়িতে বাজে 7:15, আমি ঠিক সকালবেলা 7টার পরে খাবারটা প্রোভাইড করব। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর দুবার ফ্রেশ জলে অবশ্যই ধুয়ে নেবেন, এবং জলটাকে ভালো করে ঝেড়ে তারপরেই কিন্তু পাখিকে প্রোভাইড করবেন। যদি জল থেকে যায় গমের মধ্যে তাহলে কিন্তু পাখির লুজ মোশন হওয়ার চান্স থাকবে, সো এটা অবশ্যই মনে রাখবেন। এটা হচ্ছে আমার ফিঞ্চের সেট আপ। এই সেট আপের প্রথম বাচ্চা এখানে, যেটার বাবা মারা গিয়েছিলো, সেই বাচ্চাগুলো এখানে শিফট করে দিয়েছিলাম 4টে, আর দুটো ছিল 6টা টোটাল বাচ্চা, আর 6টার মধ্যে অলরেডি 5টা নেমে গেছে, আর একটা হয়তো ঝুড়িতে আছে, ওটাও কয়েকদিনের মধ্যে নেমে পড়বে। এবং এখন এটা সেলফ হয়নি, হ্যাঁ একটা মুখ বাড়াচ্ছে, নেমে পড়বে আজকে হয়তো। তো চলো আমার বদ্রি পাখি কলোনিটা দেখাই। কলোনিটা তো আপনারা সবাই জানেন, আমার একদম ফাঁকা ছাদ, ছাদের ওপরে সেট আপটা করা, আর এখন তো বর্ষাকাল চলছে সেজন্য ঢেকে দেওয়া আছে। পাখিগুলোর প্রচুর খিদে পেয়েছে, কারণ সারা রাতটা না খেয়েছিলো, তো সকালবেলা খাওয়ার জন্য হেভি ছটফট করছে। তো এখনই ওদেরকে খাবারটা দেবো, এবং কী সুন্দর করে খাবে আপনারা দেখতেই পাবেন। ভিউয়ার্স, আমার কলোনিতে 12 জোড়া পাখি আছে, আর 12 জোড়া পাখি অনুযায়ী যেটুকু লাগবে সফট ফুড সেটুকুই আপনাকে দিতে হবে, তো আমার এইটুকু দিলেই হয়ে যায়। ভিউয়ার্স, আজকে সফট ফুডের সঙ্গে আমি ক্যালসিয়াম দেবো পাখিকে, আর ক্যালসিয়াম যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ক্যালসিয়াম মিল্ক গোল্ড ম্যাঙ্গো ফ্লেভারের, এটা হচ্ছে 1 লিটার, আর এর মধ্যে নিউট্রিশিয়ান ভ্যালুটা খুব ফাটাফাটি আছে, যেটা হচ্ছে আপনাকে মেন দেখতে হবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12 এবং ভিটামিন D3। ভিটামিন D3টা হচ্ছে মেন, কারণ ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে ভিটামিন D3টা সাহায্য করে। আর এই সফটের মধ্যে আমি 2 থেকে 3 ml ব্যবহার করব ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামটা জলেও দেওয়া যায় এবং খাবারেও দেওয়া যায়, বাট আমি খাবারে ব্যবহার করছি, কারণ খাবারে দিলে কী হয় পাখি পুরোপুরি খাবারটা খেয়ে নেয় এবং ক্যালসিয়ামটা পুরো শরীরে পৌঁছে যায়। বাট জলে দিলে এই ক্যালসিয়ামটা একটু ভারী, জলের তলায় চলে যায় একটু সময় হলে, তো সেই ক্ষেত্রে বেশি নষ্ট হয়, তো সফট ফুডের সঙ্গে মিক্সড করে দিলে সেই নষ্টটা অতটা হয় না।
ভিউয়ার্স দেখুন, আমি এক্ষুনি সব ফুড দেওয়ার সঙ্গে সঙ্গেই পাখিটা খেতে চলে আসবে, কারণ সারা রাত ধরে না খেয়ে আছে, এই চলে এসছে। দুটো জায়গায় দিলাম, কারণ একটা জায়গায় হলে খাওয়ার সময় সব মারামারি করে, দুটো জায়গায় হলে স্পেসটা একটু বেশি থাকে, সেখানে দুটো জায়গায় দিলাম। ভিউয়ার্স, ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানটা শেয়ার করলাম, যদি কাজে লাগে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে। থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।